নায়ক নায়িকাদের নিয়ে মানুষের কৌতূহলে শেষ নেই আর সেটা যদি হয় জনপ্রিয় কোনো অভিনেত্রীকে নিয়ে তাহলে তো কোনো কথাই নেই তেমনি কলকাতার সর্বাধিক জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন শুভশ্রী গাঙ্গুলী তাকে নিয়ে জানতে ইচ্ছুক তার লাখ লাখ ভক্তরা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন শুভশ্রী অভিনয়ে আসার আগে কি করতেন এসডিওয়েবসের আজকের এই ভিডিও থেকে জেনে নিন অভিনয়ে আসার আগে কি করতেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি লখনৌতে ইন্ডিয়ান ইনস্টিটিউট থেকে মাস্টার্স করার পরে ইনফরমেশন টেকনোলজির ওপর মাস্টার্স করে কর্পোরেট হাউসে উচ্চপদে কাজ করতেন তিনি এর আগে তিনি টাটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কাজ করতেন অ্যাডভেঞ্চার্স গ্রুপ অফ কোম্পানির অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্টও ছিলেন তিনি সব ঠিকঠাক চলছিল তার এরপর হঠাৎ করে একদিন সিনেমায় কাজের অফার আসে অভিনয়ের প্রতি টান থাকার কারণে ফেরাতে পারেননি সেই অফার এরপর থেকে শুরু হয় তার অভিনয়ে পথ চলা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই এস ডো ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন